हुगली जिलार चकभेदियाते जेटा खानाकुल विधानसभार मध्ये पड़छे आपनारा देखते पाच्छेन जे चकभेदियार जे फुटबल ग्राउंड सेई फुटबल ग्राउंडे आज तृणमूलेर विशाल सभा रयेछे जेखाने उपस्थित आछे देवांशु बाबू एबं रामेंद्र सिंह रॉय इलियास चौधुरी थेके आरम्भ करे विभिन्न जिलार तृणमूल कर्मीरा कि बोलछेन तृणमूल कर्मीरा सेई विषये देखाबो न्यूज अग्निर पर्दाय संगे थाकुन। खानाकुलेर हाल धरते उपस्थित एकाधिक तृणमूल कर्मीरा एवं सेई संगे उपस्थित रामेंद्र सिंह रॉय जिनि तारकेश्वरेर विधायक एवं आरामबाग सांगठनिक जिला सभापति जिला परिषदेर सदस्य साइना सुलताना सेई संगे आछेन पलाश रॉय शिखा दलुई एवं जयदेव जाना सह विभिन्न तृणमूलेर नेता नेत्रीरा कि बोलछेन आरामबाग सांगठनिक जिला सभापति दलेर कर्मीदेर निये आमादेर सम्मेलन आगामी पंचायत निर्वाचन परे आमादेर 2024 एर लोकसभा আমরা প্রতি বুথে কর্মীদেরকে সংগঠিত করছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক তার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি ঘোষণা করেছে সেটা আমাদের মাধ্যমেতে দলীয় কর্মীদেরকে বলা হবে এবং সেই মতন সকলকে চলতে হবে। প্রথম সকলে ঐক্যবদ্ধ হতে হবে, দ্বিতীয় মানুষের পাশে থাকতে হবে, তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কর্মসূচি যা মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ আছে তা বাড়ি বাড়ি যেয়ে প্রচার করতে হবে। অন্যদিকে যে 34 বছরে রক্তাক্ত দিন গেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দ্বারা, তাদের সেই রক্তাক্ত দিনকে মানুষেরকে আরেকবার তাদের স্মৃতিতে তুলে ধরতে হবে। আর সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই জায়গায় ক্ষমতায় এসেছে কিন্তু মানুষের পাশে থাকেনি, তারা যদি আবার পরবর্তীকালে আসে তারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িকতার রক্তে এই খানাকুলকে রাঙাবে, এই কথাগুলো তাদের কাছে আমরা তুলে ধরব দলের গাইডলাইন হিসেবে। তার জন্যই তো কর্মী সম্মেলন, তাদেরকে একত্রিত করার। আমি তো প্রথমেই বললাম যে আমাদের প্রথম হচ্ছে কর্মীদেরকে একত্রিত করা। দলীয় কর্মীদেরকে একত্রিত করার জন্য কি সম্মেলন করবে তার কিন্তু তৃণমূলে আর জায়গা থাকবে না, কারণ এটাই হচ্ছে নতুন তৃণমূল কর্মে। আমরা যেমন আমাদের প্রতিষ্ঠা লগ্নে যারা তৃণমূল করেছিল, যারা খানাকুলের বুকে তৃণমূল করতে গিয়ে প্রাণ দিয়েছিল, আমরা যেমন তাদেরকে সালাম জানাবো, যেমন তাদেরকে কুর্নিশ করব, তেমনি যে ছাত্র যৌবন আজকে এই তৃণমূলের পতাকাটাকে ওপরে তুলে রেখে মানুষের সাথে মানুষের পাশে কথা বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 66টা প্রকল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে, সেই নতুন তৃণমূল কর্মে আজকে এই খানাকুলের বুকেতে প্রতিষ্ঠিত হবে। ভাই এখানেতে খারাপ হওয়ার একটাই কারণ, আমাদের নেতৃত্ব ছোট থেকে বড় অহংকারী হয়ে উঠেছিল, মানুষের সাথে যে মেলামেশাটা করার দরকার সেটা করেনি। পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে কাজের পরিষেবাটা দেয়া দরকার ছিল সেটা দেয়নি, দলের চেয়ে ব্যক্তি বড় ভেবে নিজেদের আখের গুছিয়েছিল, তাই এই জায়গার মানুষ এখান থেকে মুখ সরিয়ে নিয়েছে। কিন্তু এই ভুল তো আমরা বারবার করতে দিতে পারি না, এই ভুল সংশোধন করতে হবে। এই ভুল সংশোধনের মধ্য দিয়ে এই খানাকুলের প্রত্যেকটা ভুলে আমাদের জয়লাভ করতে হবে। তার জন্যে আমি কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়েছিলাম ইলিয়াস চৌধুরীকে, স্বপন দাকে, কবির দাকে, যে প্রতি বুথে 30 জন করে কর্মী তৈরি করতে হবে। কোন কর্মী? যে কর্মী ওই চাটায় বসে এই মঞ্চে জায়গা পায় না, যারা ভোটের দিন ভোর হতে না হতে যে নিজের বুথে
বসে বাড়ি বাড়ি ভোটারদেরকে নিয়ে ভোট করায়, যারা দেয়াল লেখে, যারা পতাকা বাঁধে, যারা ফেস্টুন বাঁধে, আর সিপিএম বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে, সেই কর্মী তৈরি করতে হবে। আর সেই কর্মীদের নিয়েই এই সম্মেলন। ব্লক কমিটি আগামী 22 তারিখের মধ্যে করে দিতেই হবে। তাই এই দল, এই মঞ্চে আমরা যারা বসে আছি, তাদের যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমন, ঠিক তেমনি আপনাদের প্রত্যেকের সমান অধিকার আছে। যদি এই দলে কেউ বেয়াদবি করে, আপনাদের অধিকার আছে সর্বোচ্চ নেত্রীর কাছে সেই রিপোর্ট পৌঁছে দেবার, সর্বোচ্চ নেতার কাছে সেই রিপোর্ট পৌঁছে দেবার, এই অধিকার এই তৃণমূল কংগ্রেস আপনাদের দিয়েছে। তাই এই কথাটা বলবো, ভাই যারা এখনো পিছু টানে পিছে রয়েছ, বাড়িয়ে দিলাম হাত, এসে ধরো হাত, চলি সমুখে, কে আমাদের রুখবে, আমরা জয় করবই, জয় করব। আর যদি পিছু টানে পড়ে থাকো, পিছনে পড়েই রইবে। আমাকে অনেক কটূক্তি করে দেওয়া হয়েছে, তখন আমি কিছু বলিনি, আজও বলিনি, আজও বলবো, এই হুগলি জেলা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, তার জন্মস্থান, ঠাকুর তাদেরকে শুভ বুদ্ধি দাও। যদি শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে এই তৃণমূল কংগ্রেসটা করতে চায়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, ইলিয়াস চৌধুরীকে মেনে নিয়ে চলে, স্বপন হাজরাকে মেনে নিয়ে চলে, প্রবীরকে মেনে নিয়ে চলে, এই আলপনাকে মেনে নিয়ে চলে, এই বিকাশকে মেনে নিয়ে চলে, এই শুভ বুদ্ধি তাদেরকে দাও। এইটুকু বলে আমি দেবাংশুকে অনেক অনেক আমার বুকের অন্তর থেকে শুভেচ্ছা জানাই।